ব্রেকজিটের পর ইউরোপে ব্রিটিশদের প্রপার্টি কমে গেছে ব্রেকজিটের আগে ব্রিটিশরা আলপোস পর্বতমালা ভূমধ্যসাগর সাগর এবং স্কি চ্যানেলের ভিলাগুলোতে ঘুরতে যেত কিন্তু এখন তারা সপ্রসারের চ্যানেল এবং পাহাড়ি এলাকায় ঘুরতে যায় ইংলিশ হাউজিং সার্ভে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে ইউরোপে প্রপার্টি আছে এমন সেকেন্ড হোমের ইংরেজ মালিকদের অনুপাত আবারও কমেছে বর্তমানে ব্রিটিশদের ষাট শতাংশ হলিডে হোম বাইরের পরিবর্তে যুক্তরাজ্যে করে থাকছেন দশ বছর আগে শতকরা একান্ন শতাংশ মানুষের সেকেন্ড হোম যুক্তরাজ্যের বাইরে ছিল প্রধানত ফ্রান্স এবং স্পেনে এই হোমগুলো ছিল দুই সালে উনষাট হাজার ব্রিটিশদের ইংরেজদের বাইরে বাড়ি থাকলেও এখন সেই সংখ্যা কিন্তু কমে দাঁড়িয়েছে হাজারে পর ব্রিটিশ নাগরিকদের যাদের ভিসা নেই তারা নব্বই দিনের বেশি ইউভুক্ত দেশগুলোতে থাকতে পারে না সামগ্রিকভাবে ইংল্যান্ডের লোকদের মালিকানাধীন সেকেন্ড হোমের সংখ্যা দুই হাজার সালে ছিল চল্লিশ শতাংশ এখন সেই সেকেন্ড হোম তিরিশ শতাংশ ডডগানের একজন স্টেট এজেন্ট জানিয়েছেন যে ব্রেকসিটের অতিরিক্ত ব্রুক্রেসি অনেক লোককে ফ্রান্সে কেনাকাটা করতে বাধা দিচ্ছে আগের তুলনায় এখন অনেক কম ব্রিটিশ বাড়ি খুঁজছেন আর এর মূল কারণ হচ্ছে ব্রেকজিট ব্রিটিশদের জন্য এখানে কিছু কেনাকাটা অনেক কঠিন হয়েও পড়েছে প্রপার্টি কিনতে এখন তাদের হেলথ ইন্স্যুরেন্স দরকার হয় যা তাদের জন্য খুবই কঠিন জানা গেছে এখন অনেক ব্রিটিশ এলাকা ছেড়ে চলে যাচ্ছে মানে বিভিন্ন ইউরোপিয়ান এলাকা ছেড়ে চলে যাচ্ছে গত গ্রীষ্ম থেকে অনেকেই তাদের সেকেন্ড হোম বিক্রি করেছে কারণ এখানে সময় কাটাটাও তাদের জন্য খুব জটিল হয়ে যাচ্ছে এদিকে সরকারি সমীক্ষা দেখা গেছে যুক্তরাজ্যে এখন সেকেন্ড হোম কেনা আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয় দুই সালে যুক্তরাজ্যে ব্রিটিশদের জন্য দুই লাখ উনসত্তর হাজার সেকেন্ড হোম ছিল বর্তমানে সেই সংখ্যা পাঁচ লাখ বিশ হাজারে দাঁড়িয়েছে সাউথ ইস্ট এবং লন্ডনে বসবাসকারী নাগরিকদের সবচেয়ে বেশি সেকেন্ড হোম রয়েছে এরপর রয়েছে মিডল্যান্ডস এবং ইংল্যান্ডের পূর্বের বাসিন্দারা এদিকে ক্যাম্পেইন গ্রুপ জেনারেশনের রেন্ট সম্প্রতি হোলিডের লেড সেক্টরকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলেও জানিয়েছেন এই ছিল আমার কাছে ব্রিটেনের যে ইউরোপের বিভিন্ন দেশে যে সেকেন্ড হোমের যে তম একটি সার্ভে বলা হয়েছে বা যে ডেটা দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি